नमस्कार देखছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি ভেনেসা রিপাবলিক বাংলায় বাংলার একমাত্র চ্যানেল আমরাই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিটি ব্লকে প্রতিটি মহকুমায় কোণায় কোণায় পৌঁছে গিয়ে আপনাদের জন্য বাছাই করা খবর নিয়ে শুরু করছে 294 বাংলার এক নম্বর হিট নিউজ শো दीर्घ एक मासे लड़ाई शेष शेष हलो बांगलार एक मायर जीवन संग्राम क्यों तार उपर नेमे एलो एमन निर्मम अत्याचार क्यों एभावे ताके चले जेते हलो छेले बीजेपी करे एटाई कि अपराध निमतार मायर क्षोभे फुसछे गोटा बांगला रिपब्लिक बांगला स्टूडियो एसे फुपिए फुपिए कादलें छेले सान्त्वना देवार भाषाओ जे नेई आमादेर मन पड़े बंधु बंधु देवता जल की मात्र मा छिल मूल स्लोगान मा माटी मानुष से मा माटी मानुष सरकार दल द्वारा आक्रांत होते हम प्रत्येक जगह আর বলছেন খেলা হবে আমরা খেলবই এক পায়ে নবান্ন দখল করব এটাই হচ্ছে তার কৌশল এটাই হচ্ছে তার পথ উনি কি একাই বাংলার মেয়ে আর তো বাংলার মেয়ে নয় 84 বছরের মা বাংলার মেয়ে নয় নিমতায় যখন ঘটনাটা ঘটেছিল তখনও তার পরিবারের মানুষ বলেছিল এটা পারিবারিক গন্ডগোল এটার মধ্যে বাইরের কোনো দল বা রাজনীতি নেই যিনি মারা গেছেন আমার পরিবারের প্রতি সমবেদনা আছে অত্যন্ত দুঃখের যে কোনো মৃত্যু ক্যামেরা প্রশ্নের সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা নিমতা ভোটবঙ্গে রাজনৈতিক হিংসা থেকে রেহাই পেলেন না অশীতিপর বৃদ্ধাও নৃশংস আক্রমণের শিকার হয়ে জীবনের কাছে হার মারলেন শোভা মজুমদার বাংলার এক প্রবীণ মায়ের মৃত্যু হলো সেই মৃত্যুই তুলে দিয়ে গেল অনেকগুলো প্রশ্ন একা হয়ে গেলাম তো একটা ঘরে একাই থাকব হয়তো থাকব না হারিয়ে ফেলেছেন তাদের একটাই বক্তব্য এই মুহূর্তে যেটা শুনলাম আমরা যে এই ঘটনা ঘটার পর তাদের একটাই বক্তব্য যে আর যেন বাংলার কোনো মা কিভাবে চলে যেতে না হয় আর যেন কোনো বাংলার মাকে এইভাবে অত্যাচারিত হয়ে তার সন্তানের কাছ থেকে দূরে করে না দেওয়া হয় এই একমাত্র আবেদন রাখছেন তারা শুভেন্দু অধিকারীকে চাঁচা ছোলা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সুপ্রিমোকে পাল্টা তোপ বিজেপি প্রার্থীর পয়লা এপ্রিল ভোট গ্রহণের আগে তাপমাত্রার সঙ্গে ক্রমেই আরও চড়ছে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনার পারদ ভোট যতই এগোচ্ছে ততই আরও জমছে একুশে ব্যাটল গ্রাউন্ডের লড়াই লক্ষ্য নন্দীগ্রামে জয় রনং দেহি মেজাজে ঘাসফুল পদ্মফুলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় একদা ঘনিষ্ঠ অধিকারী পরিবার তৃণমূল সুপ্রিমো দাবি ঘিরে ফের সংবাদ শিরোনামে 2007 সালের নন্দীগ্রামের ঘটনা পাল্টা তৃণমূল নেত্রীকে কটাক্ষে মিথছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রচারে বিজেপি প্রার্থী ও তার বাবা শিশির অধিকারীকে ধারাবাহিক নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের ভোট প্রচারের শেষ বেলাও তার ব্যতিক্রম হলো না
আর এই মীর জাফর তাদের নেতা বড় বড় কথা বলছে, আমি বাইরে নেবে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরে নেবে, আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস, তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে, তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই, তোর তো এটা ভূমিও নয় জমিও নয়, তুই তো দালালি করে গেছিস, সিপিএম এর সাথে বাবা সিপিএম এর দালালি করেছিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা তীব্র কটাক্ষে তৃণমূল নেত্রীকে বেঁধলেন শুভেন্দু অধিকারী, দিলেন তাকে এবং তার বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক আক্রমণের জবাব। আমি আশা করব ভূমিপুত্রকে গ্রহণ করবেন এবং বেগমকে হারাবেন। বেগম মানে কি? বেগম মানে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি মানে কি? তোষণ। তিনি হিন্দুদের মন্ত্র ভুল পড়েন, সরস্বতী মন্ত্র ভুল পড়েন, চণ্ডী পাঠ ভুল করে, দোষণের বিরুদ্ধে ভোট দিতে হবে। রাজি তো আপনারা? সবাই রাজি তো? তাই সব পদ্ম ফুলে ভোট দিন, সনাতনের জয় হবে, দোষণ হারবে, বেগম হারবে। সোমবার ভোট প্রচারে যখন জনসভার পাশাপাশি হুইল চেয়ারে বসেই নন্দীগ্রামে মিছিলে সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নন্দীগ্রাম চষে বেড়ালেন শুভেন্দু অধিকারী। এদিন ভেটুরিয়ায় শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। মোট 6টি জনসভা দিয়ে প্রচার সারেন শুভেন্দু অধিকারী, তবে বিজেপি প্রার্থীর প্রচারে তাল কাটল ভেটুরিয়ায় বিক্ষোভের মুখে পড়ে। শুভেন্দু অধিকারীকে এদিন কালো পতাকা দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।